পাঠ্যবইয়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে উনিশশো একানব্বই সালের নয় কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের পুলিশের গুলিতে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী স্কুলের ছাত্র কানু শুক্রবার তার একত্রিশতম শহীদান দিবসে গোটা রাজ্যে নানা কর্মসূচি করে বাম ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইও এদিন সংগঠনের ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় পাশাপাশি এদিন শহীদ কানুদের শহীদান দিবসে এসএফআই খোয়াই সুভাষ পার্ক অঞ্চল কমিটির উদ্যোগে দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী এবং পাঠ্যপুস্তক বিতরণ করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা তথা বর্তমান বিধায়ক নির্মল বিশ্বাস খোয়াইয়ের পর সংগঠনের কুমারঘাট বিভাগীয় কমিটির অন্তর্গত সোনাইমুড়ি এবং কাঞ্চনবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে সারা রাজ্যের সাথে শহীদ কানুদের একত্রিশতম শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এছাড়াও এদিন সদর উত্তর আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে জিবি বাজারের সামনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল শহীদান দিবস ভারতের ছাত্র ফেডারেশন লংতরে ফেলে কমিটির উদ্যোগে ত্রিপুরার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তীব্র করার শপথে শহীদ অরুণ দেবের বত্রিশতম শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ভারতের ছাত্র ফেডারেশনের জামথুম অঞ্চল এসএফআই আই মহকুমা কমিটি এসএফআই আই বেলুনিয়া মহকুমা কমিটি ও পালন করে কানুদের একত্রিশতম শহীদান দিবস এদিন এসএফআই সুভাষ পার্ক অঞ্চল কমিটি এবং পহরমোড়া অঞ্চল কমিটির উদ্যোগে আঠাশ জন দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী সাবান মাস্ক স্যানিটাইজার বিতরণ করা হয় ও তিনজন শিক্ষার্থীকে পাঠ্যপুস্তক দেওয়া হয় আগামী দিনেও ধারাবাহিকভাবে এই কর্মসূচি জারি থাকবে ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা